মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুক। ভবিষ্যৎ যেন থাকে, তার জন্য আমরা এক অপরের সহযোগিতা করে সমস্ত কিছু কাজ করছি। একমাত্র আমাদের মমিন পাড়াতে, এই কাস্টের মধ্যে আমাদের মমিন পাড়াতে এই একজনই আছেন। হ্যাঁ, যটা হয়েছে তোটা করেছি আমরাই। আমরা এখানে হিন্দু মুসলিম বা অন্য কোনো জাতির সাথে আমরা কোনো মন মানসিকতা আমাদের অন্যরকম কিছু থাকে না, তাই আমরা সকলে সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা সকলে সকলের বিপদে আমরা এগিয়ে আসি। কে মারা, যে মারা হয়েছে ওনার নাম কি? গণেশ রবিদাস। আপনারা কারা কারা এসেছেন? আমি মসজিদের ইমাম সাহেব এবং আমাদের মোমিনপাড়া গ্রামের অনেকেই আছেন, মেম্বার আছে, তারপরে মসজিদ কমিটি আছে, গ্রামবাসী অনেকেই আছে এবং অমুসলিম ভাইয়েরাও আছে আমাদের সাথে। একমাত্র একটাই ফ্যামিলি আছে হিন্দু, বাকি সব। হ্যাঁ, আমরা তাদেরকে ভালোবাসি, আমাদের কাছে আছে ওরা এবং আমাদের কাছে যেন ওরা ঠিকভাবে থাকতে পারে, আমরা তাদেরকে ভালোবাসি। আমার নাম নুরুল ইসলাম। খ্রিস্টান আমরা মনে করি না এখানে, আমরা মানুষই মনে করি। হ্যাঁ, আমাদের জাত বলতে দুটো, এক নারী আর এক পুরুষ, তাছাড়া আমরা কিছু বুঝি না। আজকে যে মারা গেছে কে হয় আপনার? সেটি আমাদের পার্শ্ববর্তী। আচ্ছা, সবাই অংশগ্রহণ করেছেন আজকে? হ্যাঁ, আজকে সবাই অংশগ্রহণ করেছে। হ্যাঁ, আজকে আমরা সবাই হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করেছি, আমরা সবাই মিলে ওর শতকাজ করছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রবি রবিদাস। যে যিনি মারা গেছেন ওনার নাম কি? ওনার নাম হচ্ছে গণেশ রবিদাস। এলাকা কোন গ্রামে? এটা বলছে আজুর মোমিনপাড়া।